নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ঘরের মুখ্য দরজা হল ঘরের প্রাণ কেন্দ্র মুখ্য দরজা হল উন্নতির দরজা ওই দরজা দিয়েই বাড়িতে খারাপ ভালো শক্তি খারাপ ভালো লোক বাড়িতে প্রবেশ করে যদি মুখ্য দরজা বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক না হয়ে থাকে বা মুখ্য দরজার পাশে এমন কিছু জিনিস থেকে থাকে যা নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে থাকে বা এমন জিনিস যা প্রবেশ দরজায় রাখার সঠিক জায়গা নয় তাহলে বাড়িতে নেতিবাচক শক্তি বা নেগেটিভ শক্তি প্রবেশ করে থাকে যার ফলে ওই ঘরে বাস করা লোকজন সব সময় সমস্যায় পড়ে থাকেন আর্থিক লোকসান হয়ে থাকে পারিবারিক কলহ বৃদ্ধি পেয়ে থাকে তাই সব সময় ঘরের প্রধান দরজার বাস্তু সম্বন্ধে খেয়াল রাখা উচিত মুখ্য দরজার বাস্তু এমন হওয়া উচিত যাতে বাড়িতে সব সময় সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যিনি মা লক্ষ্মীর কৃপা চান না যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে আসা বেলচিহ্ন টি পে অল নোটিফিকেশান অন করে দিন আর মালক্ষ্মীর জন্য এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন সর্বপ্রথমে আপনার বাড়ির মুখ্য দরজাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কখনো কোনোভাবেই এমন জিনিস রাখবেন না যাতে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয় ঘরের প্রবেশ দরজার পাশে জুতো চপ্পল কখনোই রাখবেন না প্রবেশপথের দরজার সামনে আপনি রঙ্গলি করতে পারেন শুভ লাভ লিখতে পারেন আপনি আপনার বাড়ির সদর দরজায় মঙ্গল চিহ্ন আঁকতে পারেন যেমন ওম চিহ্ন স্বস্তিক চিহ্ন বা ত্রিশুলের ছবি এই জিনিসগুলি বাড়িতে পজিটিভ শক্তিকে আকর্ষিত করে এবং এই চিহ্নগুলি থাকলে বাড়িতে কোনো অশুভ শক্তি বা খারাপ শক্তি প্রবেশ করবে না প্রতিদিন স্নান করার পর মুখ্য দরজায় গঙ্গা জলের ছিটা অবশ্যই দেবেন যাতে মা লক্ষ্মী আপনার বাড়ির দিকে আকর্ষিত হয় মুখ্য দরজায় অশোক পাতার তোরণ বা আম পাতার তোরণ লাগাতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার পুরানো তোরণ খুলে নিয়ে নতুন করে আপনি তোরণ লাগান ফুল মালা দিয়ে সাজান এর ফলে প্রবেশ দরজায় পজিটিভ শক্তির আগমন ঘটবে পজিটিভ শক্তি আপনার বাড়ির দিকে আকর্ষিত হবে বাড়ির প্রবেশ পথকে কখনোই অন্ধকারাচ্ছন্ন রাখবেন না রাত্রিবেলায় অবশ্যই একটি ল্যাম্প সেখানে জ্বালিয়ে রাখবেন অনেকেই ঘরের প্রবেশ পথে ভগবান গণেশের ছবি লাগান মাতা লক্ষ্মীর ছবি লাগান মহালক্ষ্মীর চরণ পাদুকা লাগান এমন কাজ করা মোটেই ভুল নয় এটা করা খুবই শুভ কিন্তু যদি এই জিনিসগুলি আপনি ভুলভাল ভাবে লাগান তাহলে এর উল্টো প্রভাব আপনার জীবনে পড়তে পারে চলুন জানি এই জিনিসগুলি লাগানোর সঠিক পদ্ধতি যাতে আপনার জীবনে কোনো ক্ষতি না হয় আপনি যাতে এর সম্পূর্ণ সুফল লাভ করতে পারেন যদি আপনি আপনার বাড়ির মুখ্য দরজায় ভগবান গণেশের ছবি এমন ভাবে লাগান যাতে ভগবান গণেশের মুখ বাড়ির বাইরের দিকে রয়েছে এবং ওনার পিঠ আপনার ঘরের ভিতর দিকে রয়েছে তাহলে আপনি কিন্তু ভুল লাগিয়েছেন আমরা সবাই চাই ভগবান গণেশ আমাদের বাড়িতে অধিষ্ঠান করুন যদি আপনি আপনার বাড়ির সদর দরজায় ভগবান গণেশের ছবি লাগান তাহলে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ ঘরের ভিতর দিকে ওই জায়গায় ভগবান গণেশের আরেকটি ছবি লাগান যাতে গণেশজির মুখ বাড়ির ভেতর দিকে থাকে শাস্ত্র অনুসারে এটা মানা হয় যে ভগবান গণেশের পিঠের দিকে দারিদ্রতা বাস করে অনেকেই লক্ষ্মীর চরণ পাদুকা বাড়ির প্রবেশ লাগিয়ে থাকেন এমনটা লাগালে ঘরে ধন সমৃদ্ধির আগমন ঘটে থাকে কিন্তু এই পাদুকা এমনভাবে লাগানো উচিত যাতে দেখে মনে হয় মাতা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করছেন আর খেয়াল রাখুন প্রবেশপথের এমন জায়গায় এটি লাগাবেন যাতে বাড়িতে প্রবেশ করতে বা বাড়ির বাইরে যেতে ওটিতে যেন পা দিয়ে মারানো না হয় অনেকেই বাড়ির প্রবেশ পথকে সুন্দর করার জন্য অনেক ধরনের গাছগাছালি লাগিয়ে থাকেন যার কারণে ঘরের প্রধান দরজা সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে কিন্তু যদি আপনি ভুলভাল গাছ লাগান তাহলে তার খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে যদি আপনি কাঁটাযুক্ত গাছ ঘরের প্রবেশ পথে লাগান বা এমন কোনো গাছ লাগান যা ভাঙলে দুধ জাতীয় রস বের হয় তাহলে তা আপনার জন্য অশুভ এমন গাছ ভুল করেও বাড়ির প্রবেশ পথে রাখবেন না অনেকে প্রশ্ন করবেন তাহলে কি গোলাপ গাছ লাগানো উচিত নয় আসলে গোলাপ গাছকে কাঁটা গাছ বলে মানা হয় না আপনি স্বচ্ছন্দে এই গাছ লাগাতে পারেন গোলাপ ফুল মা লক্ষ্মীর প্রিয় ফুল তাই এই ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন ঘরের মুখ্য দরজার ভিতর দিকে ঠিক উপরে যদি আপনি ঘড়ি লাগিয়ে থাকেন তাহলে আপনার জীবনে উন্নতির কথা আপনি ভুলে যান আবার ঘরে প্রবেশ করেই যদি ঘড়ি নজরে পড়বে এমন স্থানেও ঘড়ি লাগান তাহলে তা আপনি সরিয়ে ফেলুন এটা বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ এইভাবে ঘড়ি রাখলে তা উন্নতিতে বাধা প্রদান করে ঘরের প্রধান দরজা বাইরে যদি আপনি স্বস্তিক চিহ্ন লাগান তা যেন সঠিকভাবে লাগানো হয় তা খেয়াল রাখবেন যদি উল্টোভাবে এই চিহ্ন লাগান তাহলে আপনার বাড়িতে দারিদ্রতা বাস করবে অনেকেই মানি প্ল্যান্টকে মুখ্য দরজার পাশে রাখেন ভুল করেও মানি মুখ্য দরজার পাশে রাখবেন না কারণ এটি হল গাছ টাকার গাছ যদি বাড়িতে যেতে আসতে লোকের নজরে এটি পড়ে তাহলে তা খুবই অশুভ বলে মানা হয়ে থাকে আর সবশেষে যেটি বলবো আপনি ভুল করেও দিনের বেলাতে ঘরের মুখ্য দরজার আশেপাশে ঝাঁটা না অনুসারে বা ঝাড়ু বাড়িতে লুকিয়ে রাখা উচিত যাতে বাইরের লোকের নজরে এটি না পড়ে বন্ধুরা আপনার বাড়ির সদর দরজায় যদি এই জিনিসগুলি থেকে থাকে তাহলে তা আপনি সরিয়ে ফেলুন না হলে মালক্ষী আপনার বাড়িতে প্রবেশ করবে না